আজকে আমরা জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন, এই সময়ের জন্য অত্যন্ত প্রয়োজন একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বাড়তি ওজন। ওজন নিয়ে আমরা এখন পেরেশান। এই সময়ের একটা নতুন এপিডেমিক হচ্ছে স্থূলতা, ওবেসিটি। বিশ্বব্যাপী ওবেসিটি এখন স্থায়ী আসন গেড়ে নিচ্ছে এবং এর সবচেয়ে বড় ঠিকানা হচ্ছে আমেরিকা। আমেরিকায় প্রতি তিনজনে দুইজন অতিরিক্ত ওজন এবং স্থূলতার শিকার, বাংলাদেশে প্রতি পাঁচজনে একজন স্থূলতার শিকার। তো চলে আসি আমরা, ওজন কমাতে করণীয় হচ্ছে মাত্র পাঁচটি বিষয় যদি আপনি স্মরণ রাখেন এবং আপনার ডেইলি লাইফে এই পাঁচটি বিষয় আপনি যদি ফলো করেন, আপনি সহজেই ওজন কমিয়ে নিয়ে আসতে পারবেন ধীরে ধীরে। এবং ওজন কমানোর টার্গেট হওয়া উচিত প্রতি মাসে 2 থেকে 3 কেজি। প্রথম করণীয় হচ্ছে ভাত বা রুটির পরিমাণ একেবারে কমিয়ে আনুন। 2 নম্বর, সন্ধ্যা 7টার মধ্যে রাতের খাবার খেয়ে নিন। 3 নম্বর, রাতে ফকিরের মতো সামান্য পরিমাণে খান। 4 নম্বর, পর্যাপ্ত সবজি, সালাদ, শাক, ফল এবং কিছু বাদাম বীজ বিন। এবং 5 নম্বর হচ্ছে কমপক্ষে 30 মিনিট জোরে জোরে হাঁটুন। তো এই 5টি করণীয় আপনি ফলো করেন, আপনি অবাক বিস্ময় দেখবেন যে আপনার ওজন কমতে শুরু করেছে এবং এতে আপনি মোটেই দুর্বল হবেন না, কারণ সমস্ত পুষ্টি এর ভিতর রয়েছে। আর 5টি বর্জনীয় বিষয় যদি আপনি মনে রাখেন তাহলে ওজন একদম আপনার নিয়ন্ত্রণে থাকবে সারা জীবন। এই 5টি বর্জনীয় ভিতরে একটি হচ্ছে রিফাইন কার্বোহাইড্রেট, অর্থাৎ চিনি, সাদা চাল, সাদা ময়দা। এই 3টি রিফাইন কার্বোহাইড্রেটকে একত্রে বলা হয় হোয়াইট পয়জন, সাদা বিষ। 2 নম্বর, রেড মিট অর্থাৎ গরু খাসির মাংস বর্জন। 3 নম্বর, পোলাও বিরিয়ানি কাচ্ছি। 4 নম্বর, রাতে মাছ মাংস খাবেন না। 5 নম্বর, রাতের দাওয়াত এড়িয়ে চলুন। আর সর্বোপরি ওজন কমানোর জন্য যেটি খুব 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 প্রয়োজন কার্যকরী সেটি হচ্ছে অটোফ্যাজি। অটোফ্যাজি মানে হচ্ছে আপনার শরীরের যে বাড়তি মেদ, বাড়তি কোলেস্টেরল, বাড়তি টক্সিন, এটাকে শরীর থেকে বের করে দেওয়া। এবং এই বের করে দেওয়ার যে পদ্ধতি এটাকে বিজ্ঞানীরা বলছেন অটোফ্যাজি। আমরা এটুকু বলতে পারি যে এই পদ্ধতি টাইম টেস্টেড, ইফেক্টিভ, নিরাপদ এবং সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের নিশ্চয়তা দেয়। তাই আসুন আজ থেকেই পৃথিবীর সেরা এই ওজন কমানোর পদ্ধতি অনুসরণ করে সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাই।